আমরা যখন কোনো ব্যক্তির বয়স ক্যালকুলেট করি, তখন খাতা কলমে ম্যানুয়ালি এই বয়স ক্যালকুলেট করার জন্য আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আর যদি এমন হয় যে আপনাকে একসাথে 5,000, 10,000, 20,000, 1,00,000, 2,00,000 লোকের বয়স ক্যালকুলেট করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনি খাতা কলমে যদি ক্যালকুলেট করতে যান অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি মাইক্রোসফট এক্সেলের একটা ফর্মুলা জানেন, আর এই একটা ফর্মুলার মাধ্যমে আপনারা লাখ লাখ মানুষের বয়স ক্যালকুলেট করতে পারবেন মাত্র 2 মিনিটে। তো আজকের ভিডিওতে আমি এমনই একটি ফর্মুলা আপনাদেরকে দেখিয়ে দিব যে ফর্মুলাটার মাধ্যমে আপনারা খুব সহজে লাখ লাখ মানুষের বয়স ক্যালকুলেট করতে পারবেন মাত্র 2 মিনিটে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যাই আর দেখে নেই যে কিভাবে মাইক্রোসফট এক্সেলের এই পাওয়ারফুল ফর্মুলাটা অ্যাপ্লাই করে লাখ লাখ ব্যক্তির বয়স ক্যালকুলেট করা যায়। এজ ক্যালকুলেট করার জন্য আমি ইতিপূর্বে একটা এজ ক্যালকুলেটর তৈরি করে রেখেছি, যেমন সেম একটা এজ ক্যালকুলেটর আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু লোকের নাম দেওয়া আছে এবং তাদের জন্ম তারিখ দেওয়া আছে, এবং ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে তাদের কত বছর বয়স, কত মাস বয়স এবং কত দিন বয়স সেটা এখানে শো করবে। যেমন দেখুন, এখানে আবদুল্লাহর ডেট অফ বার্থ দেওয়া আছে 27/7/1998, যার বর্তমান বয়স 23 বছর 10 মাস 24 দিন। তো যখনই এখান থেকে কারোর ভ্যালু চেঞ্জ করা হবে, তখন দেখতে পাবেন যে তার বয়সটাও কম বেশি হবে। যেমন এখানে 27-এর জায়গায় যদি আমি এখানে সে ফর এক্সাম্পল 21 দিয়ে দেই, সেক্ষেত্রে দেখতে পাবেন যে এখানে তার বয়সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তারপর জাস্ট এখানে ফাঁকা করে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে 30 দিন হয়ে গেছে, যেখানে আগে 24 দিন বা সামথিং ছিল। তো এভাবে আপনারা যদি একবার একটা এজ ক্যালকুলেট তৈরি করে রাখেন, তাহলে আপনারা পরবর্তীতে এখানে শুধুমাত্র ভ্যালু চেঞ্জ করে যে কোনো লোকের জন্ম তারিখটা বসিয়ে দিয়ে তার বয়সটা দ্রুত বলে দিতে পারবেন। যেমন ধরুন, রহিম বলল যে তার জন্ম তারিখ হচ্ছে 22/1/2003, তো আপনি এখানে দ্রুত বসিয়ে দিবেন যে 22, এরপর এখানে বসিয়ে দিবেন 01, তারপরে 2003, 2003 বসিয়ে দেওয়ার পর এখানে যখনই ফাঁকা করে ক্লিক করবেন, তখন দেখতে পাবেন যে রহিমের বয়সটা তখন হবে কত, যে 19 বছর 7 মাস 29 দিন। তো যখন যে কেউ বলবে যে আমার বয়সটা একটু ক্যালকুলেট করে দাও, তখন তার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে অটোমেটিক তার বয়সটা ক্যালকুলেট হয়ে যাবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি যখন একজনের বয়স ক্যালকুলেট করবেন, তখন এখানে যদি একাধিক লোকের বয়স থাকে, সবার ক্ষেত্রে আপনার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে না। যেমন ধরুন যে আমি এখানে সবগুলো ডেটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন যেহেতু এখানে শুধুমাত্র একটা ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, উপরে দেখতে পাচ্ছেন একটাই ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, কিন্তু এখানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা নাই। তো আপনি যখন এখানে এই পুরো 3টা ঘর সিলেক্ট করে যখন এখান থেকে ধরে নিচে টান দিবেন, তখন দেখবেন যে এই বাকি ঘরগুলোর বয়স অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কামাল, জামাল এবং বাকি লোকের বয়সও কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়েছে। তো এভাবে যদি আপনার এখানে 1,000, 2,000, 3,000, 5,000, 10,000 লোকের বয়স ক্যালকুলেট করার প্রয়োজন হয়, সেমভাবে আপনার এখান থেকে এভাবে টান দিয়ে নিচের দিকে আসলে অটোমেটিক বয়স ক্যালকুলেট করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে শুধুমাত্র একটা ফর্মুলা দেখিয়ে দিব, তাহলে বাকিগুলো আপনারা সেমভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো ধরুন আমরা এইটা পুরাটাই আমরা এখান থেকে রিমুভ করে দিই। রিমুভ করে দিলে তাহলে সহজ হবে। এখন এখানে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর আপনার এখানে লিখতে হবে ডেটেড, DATED, ডেটেড ইফ। এটা লেখার পর এখান থেকে আপনাকে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর এবার আপনার এখানে যে জন্ম তারিখটা যে ঘরে দেওয়া আছে, সেই ঘরটাকে এখানে দেখিয়ে দিতে হবে। তো ধরুন আমার এখানে জন্ম তারিখটা এটা দেওয়া আছে, আমরা এই ঘরটা সেলটাকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর এবার এখান থেকে আপনাকে একটা কমা প্রেস করতে হবে। কমা প্রেস করার পর এখানে আপনি যে তারিখে বয়স ক্যালকুলেট করতে চান সেই তারিখটা দিতে হবে। ধরুন আমি বর্তমান টুডে, অর্থাৎ আজকের দিনটার বয়স ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে টুডের তারিখটা যদি ইনসার্ট করতে চাই, আমাকে টুডে লিখে একটা কমান্ড দিলে টুডের তারিখটা চলে আসবে। যেমন TODE
এ ওয়াই, নিচে দেখতে পাচ্ছেন যে টু ডেটা সাজেস্ট করছে। তো এখান থেকে যদি আপনি ট্যাব প্রেস করেন তাহলে কিন্তু টু ডেটা অটোমেটিক নিয়ে নিবে। টু ডে নেওয়ার পর এখান থেকে আপনারা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করার পর এবার আপনারা এখানে আরেকটা কমা দিবেন। কমা দেওয়ার পর এবার এখানে আপনারা বয়সের বছরটা দেখতে চান, ইয়ারটা দেখতে চান, যার জন্য আপনারা এখানে ডাবল কোটেশন দিয়ে তার ভিতরে ওয়াই দিবেন। যেমন আমি এখানে ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পর এখানে ওয়াই দিয়ে দিলাম। ওয়াই দেওয়ার পর এখানে আপনারা কি করবেন যে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া ছিল এই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিবেন। তাহলে আমাদের ফর্মুলাটা হলো ডেটেড ইফ, যে সেলের ভিতরে আমাদের জন্ম তারিখটা দেওয়া আছে সেই সেলটা এখানে সিলেক্ট করে দিতে হবে, এরপর টুডে অর্থাৎ বর্তমানে যে দিনটা, বর্তমান যে তারিখটা সেটা দিতে হবে। এছাড়া আপনারা অ্যাজ অন যে কোনো তারিখ দিয়ে এখানে করতে পারেন, এটা আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এরপরে আপনারা যেহেতু বছরটা দেখতে চান সেক্ষেত্রে ওয়াইটা দিবেন, দিয়ে জাস্ট কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে দেখতে পাবেন যে এখানে বছরটা শো করবে। তো আমাদের মান্থের ক্ষেত্রে এবং ডে এর ক্ষেত্রে সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, শুধুমাত্র মান্থের জায়গায় মান্থ লিখতে হবে এবং ডে এর জায়গায় ডে লিখতে হবে। তো সেটা করার জন্য আমরা এখান থেকে সুবিধার্থে এই ফর্মুলাটা কপি করে নিলাম কাজের সুবিধার্থে। কপি করার পর আমরা এই সেলের ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আমাদেরকে ছোট্ট একটা কাজ আছে, কাজটা হচ্ছে যে এখানে আমরা ওয়ার পরে একটা এম দিব। যেহেতু আমরা মান্থটাকে দেখতে চাই, এই বছরের আন্ডারে এই বছরের আওতার ভিতরে কয়টা মাস তারপরে, তো আমরা এখানে জাস্ট এমটা দিয়ে যদি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পাবেন যে এখানে তার মাসটা শো করবে। তাহলে কি হলো, 19 বছর 4 মাস। এবং কত দিন, দিনটাও যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা এই সেলে একটা ক্লিক করে এখানে আমরা ওই ফর্মুলাটা পেস্ট করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে আমরা ফর্মুলাটা পেস্ট করে দিলাম। এখানে 19 দেখিয়েছে, কারণ হচ্ছে যে আমরা যেহেতু এর আগে বয়সের ফর্মুলাটা কপি করেছিলাম সেজন্য এখানে 19 দেখিয়েছে। তো আমরা কি করব, এখানে ওয়ার পরিবর্তে যেহেতু মাসের আওতার ভিতরে ডেজ আসে সেজন্য আমরা প্রথমে এম দিব এবং এরপরে ডি দিব। তাহলে কি হবে, মান্থের আওতার ভিতরে যেগুলো ডেজ আছে সে ডেজগুলো শো করবে। এবার কিবোর্ড থেকে এন্টার দিলে দেখতে পাবেন যে এখানে তার ডেজটা শো করছে। তাহলে কি হচ্ছে যে তার বয়স 19 বছর 4 মাস 29 দিন। সেম ভাবে এখানে দেখতে পাচ্ছেন যে বাকি ঘরগুলো যদি আপনি এখানে এই ফর্মুলাটা সিলেক্ট করে এখানে কার্সারটা নিয়ে এসে প্লাস আইকন আসার পর নিচে টান দেন, তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা ঘরের বয়স অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তো এখন ধরুন যে টুডে দিয়ে তো এগুলো হিসাব করা হয়েছে, এখন আপনি যদি চান যে টুডে না, আমার এখানে একটা ডেট দেওয়া আছে, যেমন ধরুন যে এখানে আমার দেওয়া আছে 22/03/2021। তো ধরুন যে আপনার এখানে একটা তারিখ দেওয়া আছে যে 22/3/2021, তো আপনি চান যে 21/12/1997 সাল থেকে 22/3/2021 সাল এই বয়সটা ক্যালকুলেট করতে এখানে সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, যার জন্য আমি এই ফর্মুলাটা পূর্ব থেকে কপি করা ছিল আমরা এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করার পর এখানে কি করতে হবে, এই যে টুডের ঘরে টুডের পরিবর্তে এখানে আপনার যে ডেটটা থেকে আপনি ক্যালকুলেট করতে চান সেই ডেটটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে একটু চেঞ্জ করতে হবে, যেমন ধরুন যে এখানে C7 আছে, যে C7 তো এই ঘরটা সিলেক্ট করে, তো আমরা এখানে দিব কি যে C11। তার জন্য এখান থেকে ব্যাক স্পেস দিয়ে এটা রিমুভ করে দিয়ে জাস্ট C11টা সিলেক্ট করে দিলেন। এরপরে এই যে টুডের ঘরের এখানে টুডেটা এখান থেকে রিমুভ করে দিয়ে আপনারা জাস্ট D11টা সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পর যখন এখান থেকে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন তখন দেখতে পাবেন যে তার এজটা ক্যালকুলেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তার এজটা 23 বছর অটোমেটিক ক্যালকুলেট হয়েছে। এরপরে সেম ভাবে আপনার বাকি ফর্মুলাগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এরপরে তার মান্থ এবং ডেজটা যদি ক্যালকুলেট করতে চান এই ডেট অনুযায়ী, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই ফর্মুলাটা কপি করে নেবেন। ফর্মুলাটা কপি করলে কি হবে যে আপনার কাজ করতে সহজ হবে। তারপরে এখান থেকে মান্থটা যখন হিসাব করতে যাবেন তখন মান্থের ঘরে এসে ক্লিক করে ব্যাস এখানে ফর্মুলাটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে ওয়ার পাশে একটা এম দিয়ে দিবেন, সেই সেম আগের মতোই দিয়ে এখান থেকে কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দিবেন।
দিনে দেখতে পাবেন যে তার মাসটাও ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে কি করবেন যে এখান থেকে যখন ডেজটা ক্যালকুলেট করতে যাবেন, তখন এই ডেজ এর ঘরে ক্লিক করে এখানে আপনার ফর্মুলাটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে এমডি দিয়ে দিবেন, কারণ মান্থের পরে তো ডেজ, তাই না? তো মান্থ দিলাম এবং ডেজ দিলাম, দিয়ে কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে এই তারিখে যদি এই ব্যক্তির বয়সটা হিসাব করা হয় তাহলে 23 বছর 3 মাস 1 দিন হবে। তো এখানে আপনারা টুডে দিয়েও হিসাব করতে পারেন এবং যে কোনো একটা ডেডে তার বয়সটাও ক্যালকুলেট করতে পারবেন। তো আশা করি আপনারা এই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন, আর বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।